রাত জেগে মন্ত্রীর বাড়ি পাহারায় পুলিশ, কিন্তু ঘুম কি আর মন্ত্রী বা সাধারণ মানুষের বিভেদ বোঝে, তাই ভোররাতে হঠাৎই চোখ লেগে গেল। আর সেই ফাঁকেই ঘটে গেল বিপত্তি, খোয়া গেল আস্ত রাইফেল সহ 5 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর তেঘরিয়ার বাড়িতে সর্বক্ষণ 2 জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন। গতকাল রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল তমাল নস্কর এবং আরও একজন। ভোর 3টে নাগাদ চেয়ারে বসেই তমালের চোখ লেগে যায়। পাশেই রাখা ছিল সার্ভিস রাইফেল ও 5 রাউন্ড কার্তুজ। ঘণ্টাখানেক পর ঘুম ভাঙতে দেখেন রাইফেল ও কার্তুজ সবই উধাও। এরপরই বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেন তমাল। খবর পেয়ে পৌঁছন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ ও ADCP সন্তোষ নিম্বলকার। রাতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলেন তারা, যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন পুলিশ কর্তারা। বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ঘটনা প্রসঙ্গে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন, সোমবার রাতে তিনি উত্তরপাড়ার বাড়িতে ছিলেন, সকালেই ঘটনার খবর পেয়েছেন। তার অনুমান, নিরাপত্তারক্ষীর অসাবধানতার জন্যই রাইফেল ও কার্তুজ চুরি গিয়েছে। পুলিশ মুখ না খুললেও খোদ মন্ত্রীর নিরাপত্তারক্ষীর রাইফেল চুরির ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ মহলের একাংশের মতে, সাধারণ কোনো চোর সরকারি রাইফেল ও কার্তুজ চুরি করবে না, কারণ তাতে ধরা পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। চুরি করা রাইফেল বিক্রি করতেও সমস্যা তৈরি হয়। তাহলে কি ঘটনার পেছনে অন্য কোনো কারণ? সেই সম্ভাবনাই খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। রাজর্ষী দত্তগুপ্ত ও রণজিৎ সাউ, ABP আনন্দ, কলকাতা।